হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির ব্লগ আবার আপনাদের মাঝে চলে আসলাম। এই যে আমরা তিনজনে চলে আসলাম, এই যে দেখছেন বিশাল বড় একটা সরিষা ক্ষেত। যদি আপনাদের মন খারাপ থাকে, এই সরিষা ক্ষেতে আসার সাথে সাথে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর এখন দেখলাম যে সরিষা ক্ষেতের মধ্যে সবাই অসংখ্য ছবি তুলতেছে, আর ওই যে দুইজন ফটোস্বরূপ ব্যস্ত ছবি তোলায়। চলে আসছি, এটা হলো বাঁশখালি এলাকার মধ্যে অবস্থিত বিশাল বড় একটি সরিষা ক্ষেত, যা আপনারা দেখতে পাচ্ছেন, যা এই মাথা থেকে একবার যে পর্যন্ত চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত, বিশাল বড় সরিষা ক্ষেত। আপনারা আসতে পারেন, এখানে দেখতে পারেন, সুন্দর একটি জায়গা। ওরা ছবি তোলায় ব্যস্ত, তো আমরা আসছি। আর এটা হলো এই যে বাঁশতলি যাওয়ার রোড, আপনারা এখান থেকে নেমেই এই সরিষা ক্ষেত পেয়ে যাবেন আর ছবি তুলতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি ডাক্তার আশিকুর রহমান আশিক, সে সরিষা ক্ষেতের ভিতরে ঢুকে গেছে ছবি তোলার জন্য। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি সরিষা ক্ষেত, এখন সে তার ফিলটা আপনাদের জানাবে। হ্যালো ভিউয়ার্স, খুব ভালো লাগতেছে এখানে এসে। বাঁশতলি আসছি, আমার সাথে আসছেন জাকির, তার সাথে আছেন আমাদের রবিউল ইসলাম, রবি ভাই। তো এখানে এসে আমাদের মনটা অনেক ভালো হয়ে গেল সরিষা ক্ষেতে এসে। মনোরম দৃশ্য, কি সুঘ্রাণ। ঠিক আছে, আপনারা সবাই আসবেন, আমরা এখন লাঞ্চ করব, খাবো, সাথে থাকবেন জাকির ব্লগের সাথে। আচ্ছা, আপনারা কি এই সরিষা ক্ষেতে লাঞ্চটা করবেন নাকি? আমরা এখন যে বাঁশতলি যান লাঞ্চ করবো। ঠিক আছে, আচ্ছা বাঁশতলি কোথায় লাঞ্চটা করবেন আপনি? মকশবিলে করবো। একটু আগে বললেন বাঁশতলি করবেন, বাঁশতলির রেস্টুরেন্ট আছে ওখানে আমরা লাঞ্চ করব। ও আচ্ছা, যাক ভিউয়ার্স সাথেই থাকেন। আর দেখতেই পাচ্ছেন বিশাল বড় ক্ষেত সরিষা। Feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from...